এবারে বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল করতে যাচ্ছে আব্দুল মোনেম লিমিটেড। রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেবজা আব্দুল মোনেম লিমিটেডকে এই সংক্রান্ত অনুমতিপত্র দেয়। প্রাথমিকভাবে প্রকল্পটি 216 একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে, তবে এটি 300 একর পর্যন্ত বাড়ানো যাবে। এতে প্রায় 1 লাখ মানুষের কাজের সুযোগ হবে।